2022 সালের পৌরসভা নির্বাচনে অবতীর্ণ প্রার্থীরা নিজের মনমতো অর্থ খরচ করতে পারবেন না। এক্ষেত্রে নিয়ম বেঁধে দিয়েছেন করিমগঞ্জ জেলা নির্বাচন কমিশন। করিমগঞ্জ জেলা রামকৃষ্ণনগর ও বদরপুর সমষ্টির প্রার্থীরা খুব বেশি হলে 26,000 টাকা ব্যয় করতে পারবেন। অন্যদিকে করিমগঞ্জ শহরের প্রার্থীরা 31,200 টাকা খরচ করতে পারবেন। এর জন্য প্রার্থীদের নিজ ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। পৌরসভা নির্বাচনে নির্বাচন কমিশনের নিয়মনীতি নিয়ে পুর প্রার্থীদের সামনে এইভাবে খরচবিধি তুলে ধরেন করিমগঞ্জের জেলাশাসক উপায়ুক্ত রিপুল দাস। নির্বাচনের অন্যান্য দিক নিয়েও তিনি আলোচনা করেন। আৰু ইয়াত কেন্দ্ৰীয় যিসকলে তেওঁলোকৰ কাৰণে এখন সমান ফিল্ড এখন হ'ব লাগিব, যে তাৰ প্ৰতি কোনো বায়াছ হ'ব নালাগে। সেইটো কাৰণে কমিশ্যনে কিছুমানে নিয়ম বান্ধি দিছে কাৰ কিমান টকা কেনেকৈ কি কৰিব। এতিয়া প্ৰথম হ'ল যে আপোনালোকে কিমান টকা খৰচ কৰিব পাৰিব, হয় জানো? আপোনালোকে ভাবিছে যে মই 2 লাখ টকা কৰিছোঁ, এইবাৰ 2 লাখ টকা আইএছকে দিম, হয় জানো? কিছুমানে কাৰোবাৰ ঘৰ ধনী অকণমান, তেওঁ ভাবিছে যে মই 5 লাখ টকা খৰচ কৰিম। এনেকুৱা কমিশ্যনত বা ইলেকশ্যন খেলিলে ষ্টেট ইলেকশ্যনে হওক বা এইবোৰ তেনেকুৱা কোনো ধৰণৰ কথা নাথাকে, এটা ফিক্স থাকে। বদরপুৰ আৰু আনকেনগৰ এই দুখনৰ কাৰণে আপোনালোকৰ মেক্সিমাম টকা আপোনালোকে খৰচ কৰিব পাৰিব 26,000 টকা। ভালদৰে মনত ৰাখিব, বদরপুৰ আনকেনগৰ 26,000 টকা আৰু করিমগঞ্জৰ কাৰণে, করিমগঞ্জ মিউনিচিপালিটিৰ কাৰণে 31,200 টকা, 31,200। এইখিনির ভিতরতে আপনাদেরকে কি করে, আপনাদেরকে প্রচার সভায় পোস্টার করে কি করে, এই গোটেই বস্তুখিনি আপনাদেরকে ইয়ার ভিতরে দিব। গতিকে আপনার টাকা যে 2 লাখ থাকে, সেগুলো আপনি খরচ করবেন না। মই আপনাদের যেটা নমিনেশন দিবলে আহিছিল, এতিয়া ধরো মই আপনাদের জানাইছিল যে আপনাদেরকে কেনেকে করব লাগে। প্রথম কথা হয়েছে যে আপনাদের একটা সুকিয়া সেপারেট ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। এই আপনাদের সঙ্গে নিশ্চয় খুলিছে আপনাদের। যদি আকৌ কিছুমানে ভাবি আছে যে মোৰ ঘৰত থকা লোকে কৰোণা টিকে মই চলাওঁ, তেতিয়াহ'লে কি কিন্তু অকণমান অসুবিধা পাব, ঠিক আছে? সেইটো আপোনালোকৰ ইলি কুৰা হ'ব। গতিকে আপোনালোকে যিকোনো বেংক একাউণ্ট নতুনকৈ খুলিছে তাত আপোনালোকে মেক্সিমাম টকা, তাৰমানে আপোনালোকৰ যদি আৰ কে নগৰ হয়, তাৰমানে আপুনি 26,000 টকা তাত আপোনালোকে ভৰাব পাৰিব। আপুনি নিজৰ পৰা ভৰাই বা কোনোবাই আপোনালোক দিয়ে, এই কথাখিনি তাত সোমাব লাগিব প্ৰথম 26,000 টকা। তারপর আপনাদের তারপর তার পেমেন্ট করে কি করে তারপর সেই একাউন্টের টাকাটো সোমাব আর খরচও তারপর ওলাবে, যাতে কোনো আর বেলেগের পর খরচ নহয়। এই মানে এইটার কারণে নহলে তো মানে কালি কিন্তু গম পাব যে আপনি 26,000 টাকা খরচ করা নয়, কালি তো বেলেগ বেলেগের পর খরচ করে দিব পারে। কিছু বস্তু পার্টির পর আহিব, এগুলো বেলেগ বস্তু, তার কারণে এক্সপেন্ডিচার বেলেগে হব, এইবিল আমি মানি বেলেগ করা। কিন্তু আপনার যেখানে খরচ হব এই ব্যাংক একাউন্টের খরচ হব। সো এইকারণে মোট আপনার রিকুয়েস্ট থাকি যে আপনার ব্যাংক একাউন্টের বিষয়ে আপনাদের ব্যাংক যদি কিছু মানে হয়তো নাম্বার দিছে, আপনাদের কিবা দিছে, নাম্বারটা কালেকশন করে দেব, লই পেলায় তাত আপনার টাকাটা প্রথমতে ভরাই দেব। মানে এনেকা হব নয় যে আপনি খরচটা করে দিলে আপনার ব্যাংকত আজি যে টাকা নাই, জিরো আছে, ফিল, কিন্তু আপনি টাকা অলরেডি 2,000 টাকা খরচ করে দিলে, এটা তো হব নয়, হয় জানো? তো টাকাটো মানে সোমাব লাগিব, সোমালেহে আপনি খরচ করব পাৰিব। সো মূল কোৱা উদ্দেশ্য এইটোৱে যে আপোনালোকৰ প্ৰথম সোমাইলো সোমাই ল'ব আৰু তাৰ পিছত আপোনালোকে খৰচ কৰিব 26,000 টকা। সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 9395-16-3088। করিমগঞ্জ থেকে আজহারউদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।